আশিষ দাও আমি খুদা দাযামায় তোমার কালাম জোপে জোপে মরুন যে

আমরা আজকের আপনাকে পেয়েছি এবং প্রচলিত কিছু ভুল বিষয় নিয়ে আমরা কোরআন এবং সন্না থেকে আলোচনা শুনতে চাই প্রথমে একটি বিষয় আছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রীয় থেকে যে বিষয়গুলো খুব আলোচিত হয় সবসময় যে ইসলামী রাজনীতি নেই এই কথাটি প্রচার করা হয়ে থাকে আসলে বাস্তব থাকি রাজনীতি নেই রাজনীতি যেটা হলো রাজার নীতি আল্লাহ হইলেন মালিকুল আমলাক রাজাধিরাজ তিনি কলিল্লাহ মালিক আল মুল্ক সমস্ত বাদশাদের বাদশাহ তিনি তাইলে রাজনীতি বলে হলো রাজার নীতি আল্লাহ সে বড় রাজা তিনি যে নীতি দিয়েছেন ওইটা হইল যদি সেটাকে যদি অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করা হয় বাস্তব প্রয়োগ করা হয় হলো রাজনীতি এটা হলো ইসলামী রাজনীতি প্রকৃত রাজনীতি যদি রাজনীতি বলতে এটাকে রাজনীতি বোঝায় তাহলে ইসলামে আসে জি নিঃসন্দেহ অথবা আমরা বলি রাজহাস রাজপথ মানে সকল পথের বড় পথ যেটা রাজপথ। সকল হাসের যে বড় হাসটা রাজহাস তাহলে সবচেয়ে বড় নীতি যেটা সেটা হলো রাজনীতি এবং সেই বড় নীতি যিনি দিয়েছেন যিনি সবচেয়ে বড় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তার পক্ষ থেকে যে নীতি আছে হলো আসল রাজনীতি যদি ওই রাজনীতি হয়ে থাকে তাহলে ইসলামের রাজনীতি আছে আজ যেটা আমরা মাত প্রচলিত যে নিজেরা তৈরি করে নিয়েছি নিজেদের মাথা দিয়ে মস্তিষ্ক দিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরকে সুশীল সমাজ দিয়ে যাদেরকে যাদের সমর আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় তোমরা যে রাজনীতি করতেছ তোমরা যে কাজ করতেছ জমিনে ফাসাদ সৃষ্টি ছাড়া কিছু করবে না বিশৃঙ্খলায় নৈরাজ্য সৃষ্টি কিছু করবে না তখন তারা বলে ইন্দামা না মুসলিম আমরা তো সংস্কারবাদী আমরা দেশের কল্যাণে দেশের অগ্রগতির পক্ষে প্রকৃতির পক্ষে কাজ করে যাচ্ছি আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ ও দুনিয়ার মানুষ জেনে রাখো যে কোনো ভাষার যে কোনো বর্ণের যে কোনো রঙ্গের যে কোনো অঞ্চলের যে কোনো কালের লোক সবাইকে আল্লাহ সম্বোধন করে বলছে ইন্না হুম হুম মুফসিদুন এরা যে রাজনীতি চালু করেছে এরা যে যে নীতি চালু করেছে এটা দুনিয়া ফাঁসা সৃষ্টি এটা নৈরাজ্য সৃষ্টিকারী শান্তি বিঘ্নিতী কিন্তু এই অনুভূতি তাদের নাই। কাজেই ইসলামের রাজনীতি যদি ওই রাজনীতি বলে যে আল্লাহ সুমাহ আল্লাহ যে নীতি দিয়েছেন সেটা যদি হয়ে থাকে ইসলামে অবশ্যই রাজনীতি আসে যা করেছেন মুহাম্মদ রসুল্লাহ আর যে রাজনীতি মানুষের মারামারি শিখায় দলা দলি শিখায় হিংসা বিদ্বেষায়ীতি শিখায় দলীয় নীতি শিখায় এটা রাজনীতি নয় ওটা ওটা মূলত রাজনীতি নয় ওটা ফাসাদ নীতি সেটা বিশৃঙ্খল নীতি সেটা সেই নীতি কখন সমর্থন করে না সাপোর্ট করে না মোতারাম খুব চমৎকার করে বলেন আমরা নবী রসুলদের ইতিহাস যদি পর্যালোচনা করে করি তাহলে দেখি যে প্রত্যেক নবী সমকালীন যুগের শ্রেষ্ঠজন লিডারও ছিলেন অবশ্য একদিকে যেমন তিনি দিনের দায়ী বা নবী নবী ছিলেন মোবাল্লিক ছিলেন আল্লাহর পক্ষ থেকে আবার তিনি সমকালীন যুগের মানুষের মধ্যে লিডার ছিলেন তাহলে এই যে নেতৃত্বের ধারাটা আমরা পৃথিবীতে এসেছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কানেতে আমবিয়াত কানাত বন ইসরায়েল তাসুসুল আমবিয়া জি নবীগণ নেতৃত্ব দিতেন একজন নবী চলে গেলে তার যে আরেকজন নবী আসতেন তার নেতৃত্ব দিতেন তাইলে নেতৃত্ব দেয়া মানে কি নেতৃত্বে কোয়ালিটি আল্লাহ পাক যে দিয়েছেন সেই কোয়ালিটি তারা অর্জন করেছেন কোয়ালিটি অর্জন করে নেতৃত্ব দিয়েছেন এটা যদি রাজনীতি হয় অবশ্যই ইসলামের রাজনীতি আছে কিন্তু যদি এই ফাসাদের রাজনীতি বলি এটা ইসলামের সমর্থন করে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সমাজ আজকে এই কথাটি বলে কোরআনে কারিমের যে রাজনৈতিক দর্শনটি রয়েছে আল কোরআনে কারিমের ভিতরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে রাষ্ট্র কীভাবে চলবে পার্লামেন্ট কীভাবে চলবে আইন বিভাগ কেমন করে চলবে নির্বাহী বিভাগ কি করে চলবে সকল নীতিমালা কিন্তু কোরআনে কারিমে রয়েছে কিন্তু একদল লোকেরা যারা দুর্বিশন্তিমূলক তারা তাদের নিজেদের ক্ষমতা মানেকে টিকিয়ে রাখতে চায় কায়েমী স্বার্থবাদী যাদেরকে আমরা বলি এরা আসলে এই প্রচলনটা চালিয়ে তারা মূলত কোরআনে কারিমের সেই নীতি যেটাকে মতারা বলেছেন সেখান থেকে পুরো জাতিকে মুসলিম উম্মাকে বিশ্ববাসী কে দূর থেকে একটা চক্রান্ত তারা করছে সেটা কত বছর আগে বলছ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না দুনিয়া কিভাবে চলবে কোন পলিসিতে চলবে কোন নীতিতে চলবে এটা কি জানেন না অবশ্যই হওয়ার লা যিনি আকাশ বানাতে পেরেছেন জমিন বানাতে পেরেছেন তিনি এটা রাষ্ট্র চালাতে পারবেন না এবে তিনি বলেন আলালাউল খালক সৃষ্টি তো

পরিবার চালায় সমাজ চালায় সবকিছু চালায় আল্লাহফাক আসমান জমিনের বরক দরজা খুলে দিয়ে উন্মুক্ত করে দেবেন কাজে এবং অন্যায় তো আল্লাহাক বলেছেন যে তারা তৌরা ইঞ্জিন এবং তারপর যা নাজিল করা হয়েছে তারা বাস্তবায়ন যদি করে তাহলে রিজিকে প্রশস্ত আল্লাহ দিয়ে দিবেন কাজে এই রাজনীতি যেটা আল্লাহ যিনি সৃষ্টি করেছে

সেখানে জুলুম করা হচ্ছে সেখানে নিরপরাধ মানুষকে আমরা অপরাধী সাজিয়ে তাদেরকে আমরা কষ্ট দিচ্ছি এভাবে অহরহ ঘটনা সারা পৃথিবীতে চলছে যে মতো এই প্রসঙ্গ আমরা শেষ করতে চাই আরেকটি বিষয় নিয়ে আসা আপনার কাছে আসছি সেটি হলো যে টাকনুর নিচে পোশাক পরা এটি সেরিয়াতে আসলে এই বিষয়টিকে কেমন দেখে আমরা অনেকে এটাকে বৈধ মনে করে টাকনুর নিচে পোশাক পরে হারাম আচ্ছা কবিরা গুনা রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন

ওলা ইউজ কিহিম ওলাহু আলিম ফকর আর সাল্লাহ আমার রয়াতিন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনজন ব্যক্তি আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না তাকাবেন না তাদের দিকে রহমত দৃষ্টি তাকাবেন না তাদেরকে গোরা থেকে পরিচ্ছন্ন করবেন না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তিনবার বল আল্লাহর সুলেই কথা জি আবদার বলেন খা বোয়া খাসিরো মানহিয়া রসুল আল্লাহ তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা কারা হে আল্লাহ রসুল তখন তিনি তিনজন কথা বললেন তম্মদ হল যে আল মুসবেল যে নাকি কাপড় ঝুলায় অর্থাৎ গিরার নিচে কাপড় ঝুলায় যে পরে ওই তিনজন একজন হলে সেই ব্যক্তি তাহলে কাপড় যেখানে কাপড় ঝুলালে পরে কি হবে আল্লাহ আল্লাহ পাক কেয়ামতের ময়দানে তার সাথে কথা বলবেন না তার দৃষ্টি তাকাবেন না তাকে গুঁড়া থেকে পরিবর্ত করবেন না তার জন্য বেদনাদায়ক শাস্তির কথা বলেছেন তাইলে। বোঝা গেল এটা হারাম এবং না এবং শুধু জামা হোক পায়জামা হোক লঙ্গি হোক প্যান্ট হোক যেটাই হোক গিরে নিয়ে যাবে হলো হারাম এবং সেটা কবিরা গুণ হয় কবিরাগুন এখানে কেহকে একটু আবার কোনো কোনো বাতরান কথা উল্লেখ করা আছে অর্থাৎ অহংকার অহংকারবশত কেহকে এই কথাটা বলে থাকেন যে আমার অহংকার নাই এটা এমনি নামছে অহংকার না থাকলে বড় করে বানাইলে কেন লম্বা করে কেন বানিয়েছ এবং অন্য হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম মিনাল এই যে গিরান্নি পড়ছে এটা অহংকার আলামত এটাই তোমার অহংকার না থাকলে তুমি গিরান্বিশ তোমার ভিতরে কি আছে আমি জানি না কিন্তু এটা অহংকার আলামত অতএব এটা বর্জন করতে হবে এটা যদি থাকে তাহলে নাম তার জন্য অবধারিত এবং শাস্তি হবে ক্রেয়ামত মাজের কঠিন শাস্তি তাকে দেওয়া হবে এবং যারা বলে যে এই আমার অহংকার নেই রসুল সালাম একদিন দেখলেন এক লোক বাম হাতে খাচ্ছে রসুল সাল্লাম বললে হাতে খাও জি বলে আমি তো পারি না তোমার ভিতরে অহংকার ঢুকছে মানে আল্লাহর এই হুকুমটা তুমি পালন করতে পারছো না অহংকার আছে বলে তুমি করতে পারছো না আল্লাহ রসুল নিষেধ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত সেখানে তুমি পারছো না হুকুমটা পালন করতে বুঝাইলে তোমার ভিতর অহংকার ঢুকেছে আর এটি হলো অহংকার আলামত যেমন নাকি কিছু কয়েক বছর আগে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল তার বাড়িতে একটি পাকিস্তানি পতাকা উড়েছিল হয়তো কেউ দুষ্টামি করে বাবা চার উড়েছে কিন্তু সে মামলায় আসামি হয়েছে কেন যে রাষ্ট্রদ্রোহীর মামলা যে বাড়িতে পাকিস্তানি পতাকা উড়েছে তাহলে বোঝা গেল এটা রাষ্ট্রদ্রোহী সে বলে আমি তো কিছুই জানি না বলে এটা আলামত এখানে আলামত হলেও তুমি যে রাষ্ট্রদ্রোহী এটা আলামতের তোমার ভিতরে কি আমি জানি জানা দরকার ঠিক এইরকম

অনেক সুক্রিয় মোহারাম জা জমল্লা খ্যের প্রিয় দর্শক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের সমাজে যারা একটু টাকনোর উপরে প্যান্ট পরেন লঙ্গি পরেন পাজামা পরেন